সম্পর্ক বদলে গেল একটি পলকে, কি আপন কি যে পর হলো রে, হৃদয়ের বন্ধ হৃদয়েরই বন্ধ। শুভ্রা বাসায় এসে দেখে তার এলাকার এক মহিলা এসেছে, তার নাম ফাতিহা বেগম। সে এসে মায়ের সাথে গল্প করছে, তাকে দেখে শুভ্রা কপাল কুচকে গেল। মহিলাটা মোটেও সুবিধার নয়, তার কথাগুলো আরও অসুবিধাজনক। ওনার সামনে পড়াই মানে জ্বালা, এর উপর বসে আছে ডাইনিং রুমে, চুপচাপ নিজের রুমে যায় বুদ্ধিমানের কাজ। চুপি চুপি নিজের রুমের জন্য রওনা দিল শুভ্রা, কিন্তু ফাতিহা বেগমের চোখ থেকে সে এরোলই না, আর চোখে তাকিয়ে বলল, হারে শুভ্রা মামুনি, দেখি এসে গেছ। শুভ্রা বিরক্তি আর কান্না দুটো একসাথে লাগালো, তবুও হাসি মুখে ফিরে তা ফাতিহা বেগমকে সালাম দিল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, আরে মামুনি এদিকে আসো। শুভ্রা গেল সেদিকে, ফাতিহা বেগম তাকে পাশে বসে বলল, আরে মেয়েটা কত বড় হয়ে গেছে ভাবি, বিয়ে শাদি করাবেন না তো নাকি? আন্টি এখন না, পড়াশোনা শেষ করে নেই তারপর। আরে এত পড়াশোনা করে কি হবি, তোমার পর তোমার ছোটো বোনও তো আছে তাই না, এমনিতেই রংমাওলা কালো মেয়েদের বিয়েতে এমনিতেই ঝামেলা হয়, এর উপর বুড়ি হয়ে গেলে তো আরও কেউ নিবে না। শুভ্রা রাগ উঠল, তাও হাসি মুখে উত্তর দিল, নিবে না কেন আন্টি, অবশ্যই নিবে, আজকালকার পৃথিবীতে তো সবার চিন্তা এত না যে সাদা কালোতে পৃথিবী দেখে, অল্প কয়েকজন তো ভালো চিন্তা ভাবনার অধিকারী হয়, যারা সাদা কালো তফাত করে না, আর যদি কালো বলে কেউ বিয়ে না করে তাহলে ধরে নেওয়া উচিত তারাই আমার যোগ্য না, কেননা বাবা সব সময় বলে রং কালো নিয়ে বাঁচা যায়, মন কালো নিয়ে নয়। ফাতিহা বেগম একটু স্তব্ধ বোধ করলো, বলল, ভাবি আমি এখন একটু আসি। শুভ্রার মা বলল, আরে কিছু খেয়ে যান ভাবি। ফাতিহা বেগম বলল, না ভাবি অনেক খাওয়া হয়ে গেছে, আর যাই। ফাতিহা বেগম চলে গেল। শুভ্রা উঠে রুমে যাচ্ছিল, আর শুভ্রার মা তাকে থামিয়ে দিয়ে বলল, শুভ্রা দাঁড়াও মা। শুভ্রা বলল, হ্যাঁ মা বলো। শুভ্রার মা বলল, এটা কোন ধরনের বেয়াদবি? শুভ্রা বলল, কিসের বেয়াদবি মা? শুভ্রার মা বলল, বড়দের সাথে কেউ এভাবে কথা বলছে? শুভ্রা বলল, আমি কি খারাপভাবে কথা বলেছি মা, হাসি মুখেই তো কথা বললাম, কথার দারুণ না কথা কি বলেছিস তা খেয়াল আসতো? শুভ্রা বলল, দেখো মা বাবা সবসময় শিখিয়েছে ভুল কথা লাই দিতে নেই। শুভ্রার মা বলল, তুই আর তোর বাবা দুজনে মিলে? শুভ্রা বলল, মা খিদে পেয়েছে আগে কিছু খেতে দাও। মা বিরক্তি নিয়ে বললেন, ঠিক আছে রুমে যেয়ে হাত মুখ ধুয়ে নেই, আমি খাবার দিচ্ছি, এই না হয় আমার মা, এই বলে শুভ্রা চলে গেল। শুভ্রা মায়ের গায়ে একটা চুমু খেয়ে রুমে দৌড় দিল, মায়ের ভীষণ বিরক্তি লাগছে শুভ্রার উপর। রুমে যেতেই সিনথিয়া প্রশ্ন ভান্ডার করলো, আপি ভার্সিটির প্রথম দিন কেমন লাগলো, কয়টা বন্ধু হয়েছে, কোনো হ্যান্ডসাম ছেলে আছে কি, যত সব আজে বাজে কথা, পড়তে পড়তেছিস সকাল থেকে, উফ আপি তুইও না একদম নিরামিষ, কই এই বয়সে আধা একটু প্রেম করবি না, আর সারাক্ষণ বইয়ের মাঝে ঢুকে থাকলে কোনো ছেলে প্রেমও করবে না। শুভ্রা বলল, করাও লাগবে না, একটু আগে ভাতি আন্টি আসছিল, বললো যে কালো রঙের মেয়েদের সাথে বিয়ে করবে কি, তেমনি প্রেম করবে কি, উফ আপি তুই যে না ওনাকে পাল্টে কথা শোনাছিস, তা তো না ঠিকই শুনেছিস, এখন আমার সঙ্গে ঢল করছিস। শুভ্রা বলল, মাথা যদি পড়ায় এত খাটাতি তাহলে ক্লাস ফার্স্ট আসতি, বুঝলি? বুঝলাম, এখন বল বাড়িতে ইন্টারেস্টিং কিছু হয়নি? হ্যাঁ হয়েছে, কি বল না প্লিজ। শুভ্রা চশমাটি টেবিলে রেখে গেল বাথরুমে, সিনথিয়া মনমরা অবস্থায় পড়তে বসল। শুভ্রা ডাইনিং রুমে যেয়ে খাবার খেয়ে আর কিছুক্ষণ টিভি দেখে পৌনে এক ঘন্টার মাঝে রুম এল। রুমে এসে বসতে না বসতেই সিনথিয়া তার উপর ঝাঁপিয়ে পড়ল। শুভ্রা চোখ খুলল, বড় বড় করে জিজ্ঞেস করলো, তোর কি হলো রে? সিনথিয়া বলল, আফি তুই বলছিলি আমার হোমওয়ার্ক শেষ হব রে, বলবি এখন বল। এত জলদি শেষ? ইয়েস এত জলদি শেষ। শুভ্রা বলল, প্রতিদিন তোর হোমওয়ার্ক করতে লাগে 3 ঘন্টা, আর আজ 1 ঘন্টাও লাগেনি, বাহ। সিনথিয়া বলল, আপি বলবি এখন আমার পেটে ইঁদুর টিমিটি কালছে। শুভ্রা হেসে দিয়ে বলল, ঠিক আছে সোজা হয়ে বস বলছি।
সিনথিয়া বাবরে সোজা হয়ে বসল। শুভ্রা এক এক করে তাকে সব ঘটনা বলল। সব শুনে সিনথিয়া বলল, আপি তৃপ্তি নামের ছেলেটা আসলে সুন্দর। শুভ্রা বলল, হ্যাঁ অনেকটা, কিন্তু যেমন সুন্দর তেমন অহংকারী আর শয়তান। সিনথিয়া বলল, বুঝলি আপু, সুন্দর ছেলেরা একটু এমনই হয়। শুভ্রা বলল, ঠিক তেমন না, অরস ভালোই ছিল। সিনথিয়া বলল, তৃপ্তির মতো সুন্দর? শুভ্রা বলল, না কিন্তু খারাপ না, ওনাকে চশমাতে ভালো মানায়, হয়তো চশমা ছাড়া এত ভালো লাগবে না। সিনথিয়া বলল, বাট আমার রিদ্দিয়াপুর কথাগুলো অস্থির লাগছে, ওনার সাথে বন্ধুত্ব হলে অবশ্যই বাসায় নিয়ে আসবে। শুভ্রা বলল, ওর সাথে বন্ধুত্ব করলে আমার জন্ম কুলুনি বের করে রেডিও স্টেশন শোনাবে। সিনথিয়া হেসে উঠল, আপি শোন, প্রেম আর বন্ধুত্ব বাছাই করে হয় না, বুঝলি? শুভ্রা বলল, ইস তুই পিচ্ছি বাচ্চা, এসব বুঝে উল্টিয়ে ফেলেছিস। সিনথিয়া বলল, তোমার থেকে তো বেশি বুঝি, সারাক্ষণ বইয়ের ভিতর ঢুকে থাকলে বুঝবো কিভাবে? শুভ্রা বলল, ভালো কথা মনে করিয়েছিস, কালকের ক্লাসগুলোর জন্য প্রিপারেশন নিতে হবে। শুভ্রা উঠে গেল পড়ার টেবিলে। সিনথিয়া শুভ্রাকে দেখে কপালে হাত রাখল। রাতের খাবার টেবিলে বাবা শুভ্রাকে ভার্সিটির কথা জিজ্ঞেস করলে শুভ্রা বলল, ভালোই হয়েছে বাবা। শুভ্রার বাবা বলল, কিছুই হয়নি তো? শুভ্রা বলল, কি হবে বাবা, কিছুই হয়নি। সিনথিয়া কেঁসে উঠল। বাবা জিজ্ঞেস করল, তুই কাশছিস কেন? সিনথিয়া বলল, কিছু না বাবা, খাবার জলদি খেতে গিয়ে কাশি এসে পড়ল। বাবা সেদিকে খেয়াল না করে খাবারে মনোযোগ দিল। সিনথিয়া শুভ্রার কানের কাছে এসে বলল, বাহ তুই মিথ্যা কথা বলতে পারিস। শুভ্রা বলল, সত্যি বললে বাবা চিন্তায় পড়ে যাবে। মা বলল, এই তোরা কি শুরু শুরু করছিস? কিছু না মা। এই শোনো না, আমার যে খালার ভাই আছে না, তার ছেলের জন্য শুভ্রার কথা বলেছে। ঠিক আছে বলো, আর 6-7 বছর পর আবার বলতে। শুভ্রা আর সিনথিয়া মুখ টিপে হাসতে লাগলো। মা কড়া গলায় বলল, 3 বাপ মেয়ে মিলে আমার মজাই উড়াচ্ছ, মেয়ে কি কম বড় হয়েছে, বিয়ে শাদী কি দিবি তো নাকি? শুভ্রার বাবা বলল, তা তো দিব 6-7 বছর পর, আমার মেয়েটা তো এখনো ছোট, এত জলদি বিয়ে দিয়ে কি হবে? শুভ্রার মা বলল, ছোট কিসের ছোট, এই বয়সে আমার কোলে শুভ্রা ছিল। শুভ্রার বাবা বলল, তুমি তো বয়স হওয়ার আগেই পেকে গেছো, তাই তোমার বাবা তোমাকে বিয়ে দিয়ে দিল, আমার মেয়েটা তো বাচ্চা। শুভ্রা সিনথিয়া হাসি চাপিয়ে রাখতে পারলো না, জোরেই হেসে উঠল। মা তাদের দিকে চোখ পাকিয়ে রেগে মেগে উঠে পড়ল। সিনথিয়া বলল, বাবা আমিও পেকে গেছি, আমার বিয়ে জলদি দিবে না? দাঁড়া তোর মাকে বলি, যে ছেলেটার কথা বলেছিল তার সাথে বিয়ের কথা চালাতে। ও ওই বুড়ুর সাথে আমি বিয়ে করব না, আমি তো কোনো হ্যান্ডসাম রাজকুমারের সাথে বিয়ে করব। আহ, শুভ্রা সিনথিয়াকে হাতের কুনি দিয়ে মারল। বাবা হেসে বলল, চল আইসক্রিম খেয়ে আসি। শুভ্রা বলল, মা জানলে দিবে 3 জনকে। শুভ্রার বাবা বলল, আরে তোর মা মুখ ফুলিয়ে বসে আছে, হাত রাত 10টার আগে খুলবে না, আমার সোফাতেই ঘুমোতে হবে, এর থেকে ভালো আইসক্রিম খেয়ে আসি। সিনথিয়া লাফিয়ে দিয়ে বলল, আহ এ রাতের ঠান্ডা আইসক্রিম, ইয়াম ইয়াম, আগে খেয়ে নে তারপর আইসক্রিম।